আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজা আক্তার কামাল মামিনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশু সহ একই পরিবারের 8 জন নিহত হয়েছে এই ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয়রা জানায় আনুমানিক সকাল 7টার দিকে মামিনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে 14 জন আরোহী রাস্তার পাশের পুকুরে পড়ে যায় গাড়িটি পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন 4 জন করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরও 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মাঝে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 নারী সহ 6 জনের মৃত্যু হয়েছে নতুন করে শনাক্ত হয়েছে 45 জন কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন নতুন করে আক্রান্তের সংখ্যা 39 জন বরিশালে করোনায় মৃত্যু হয়েছে 2 জনের এছাড়া বিভাগের 6 জেলায় আরও শনাক্ত হয়েছে নার্স পুলিশ সহ 61 জন নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে জেলায় নতুন 50 জন শনাক্ত করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান এদিকে নাটোর সদর উপজেলার 26 জন সহ নতুন করে 62 জন শরীয়তপুরে 17 জন নেত্রকোনায় 2 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দফায় দফায় বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গত 24 ঘন্টায় নদীর পানি জেলা শহর রক্ষা বাঁধ পয়েন্টে আরও 6 সেন্টিমিটার এবং কাজীপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টে আরও 3 সেন্টিমিটার বেড়েছে এদিকে টানা 2 মাসের বন্যায় সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ও নদী ভাঙন এদিকে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের আরিচায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে নষ্ট হয়েছে ফসল আন্তর্জাতিক ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালিতে রোববার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে 130 ডিগ্রি ফারেনহাইট বা 54.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয় দেশটির পশ্চিম উপকূল জুড়ে তাপদাহ চলতে থাকায় চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এদিকে শনিবার তীব্র তাপ প্রবাহের কারণে বিকল হয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র ফলে টানা 2 দিন ধরেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই অঞ্চল শতাব্দী আগে স্থানে তাপমাত্রা 56.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড নিয়ে বিতর্ক থাকায় এবার রেকর্ড 54.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকেই সর্বোচ্চ বলা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে আগামী 10 দিন তাপমাত্রা ক্রমাগত বাড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 3 মাত্রা জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবার জানাবো শেয়ারবাজারের খবর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা চলছে সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচকে উত্থান পতন দেখা যায় বেলা 11:44 পর্যন্ত 30 সূচক উত্থানে থাকলেও ডিএসইএক্স ও সরিয়া সূচক নিম্নমুখী থেকে লেনদেন করছে এ সময় পর্যন্ত লেনদেন হয় 455.46 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 171টি কমে 145টি এবং অপরিবর্তিত ছিল 36টি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো ফার্মা ওরিয়ন ফার্মা খুলনা পাওয়ার কোম্পানি ব্র্যাক ব্যাংক গ্রামীণ ফোন IFIC ব্যাংক রিপাবলিক ইন্স্যুরেন্স বারাকা পাওয়ার এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড ইসলামিক ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত নগদ লভ্যাংশ BEFTN এর মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ইন্সল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 25 আগস্ট বিকাল 3:30টায় বে লিজিং ও 20 আগস্ট বিকাল 3:00টায় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে সভায় বে লিজিংয়ের 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে 2018 সালে কোম্পানিটি 10% বোনাস লভ্যাংশ দিয়েছিল এছাড়া ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের 30 জুন পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ